বাড়তে চলেছে ফোনে রিচার্জের খরচ। লোকসভা ভোট মিটলেই মধ্যবিত্তের পকেটে পড়বে বাড়তি চাপ। এক লাফেই 15-17% পর্যন্ত বাড়তে পারে ট্যারিফ, আর কি জানাচ্ছে টেলিকম সংস্থাগুলি। মূল্যবৃদ্ধির কোপ পড়তে চলেছে এবার মোবাইল ফোন ব্যবহারের উপরেও। লোকসভা ভোট মিটলেই নাকি খরচ বাড়তে চলেছে মোবাইল ফোনের, এমনটাই জানাচ্ছে দেশের টেলিকম অপারেটর সংস্থাগুলি। শোনা যাচ্ছে জিও এবং এয়ারটেলের মতো টেলিকম অপারেটর সংস্থাগুলি তাদের ফোনের ট্যারিফ রেট বাড়াতে পারে লোকসভা ভোটের পর। আর তা ঘটলে সাধারণ মানুষের পকেটে বাড়তি চাপ যে পড়বে সেটা বলার অপেক্ষা থাকে না। 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন, 7 দফার ভোট পর্ব শেষ হচ্ছে 1 জুন। 4 জুন ঘোষণা ভোটের ফলাফল, আর তারপরই মোবাইল ট্যারিফ প্ল্যান নিয়ে বড় সড় ধাক্কা আসতে পারে। অ্যান্টেক স্টক ব্রোকিং সংস্থার বিশ্লেষণী এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, জিও এয়ারটেলের মতো বড় বড় টেলিকম অপারেটর সংস্থাগুলি লোকসভা ভোটের পরেই এই দাম বাড়াতে পারে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আয় বাড়াতে টেলিকম সংস্থাগুলির এই পথে হাঁটা ছাড়া আর উপায় নেই। তাই মনে করা হচ্ছে জুলাই থেকে অক্টোবরের মধ্যেই মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বাড়তে চলেছে। 2021-এর ডিসেম্বরের শেষবার এই মাশুল বেড়েছিল প্রায় 20%। এবার 15-17% পর্যন্ত দাম বাড়তে পারে ফোনের ট্যারিফ প্ল্যানের। যদিও এখনও পর্যন্ত মোবাইল অপারেটর সংস্থাগুলি এ বিষয়ে কিছুই স্পষ্ট করেনি। বিশ্লেষক সংস্থার দাবি, এই দাম বাড়ানোর ফলে লাভবান হবে টেলিকম অপারেটর সংস্থাগুলি। ভারতীয় এয়ারটেল সবচেয়ে বেশি সুবিধা পাবে। গ্রাহক পিছু গড় আয় নিরিখে বর্তমানে সবচেয়ে এগিয়ে রয়েছে এয়ারটেল। ভারতের দ্বিতীয় বৃহত্তম এই টেলিকম সংস্থার গ্রাহক প্রতি গড় আয় 2026-27 অর্থ বছরের শেষ নাগাদ 286 টাকায় পৌঁছে দিতে পারে, যা বর্তমান সময় রয়েছে 208 টাকায়। বাণিজ্য ক্ষেত্রের ওয়াকিবহাল মহলের আশা, ভারতীয় এয়ারটেলের গ্রাহক বেস প্রতি বছর প্রায় 2% হারে বৃদ্ধি পাবে, যেখানে গোটা ইন্ডাস্ট্রি বছরে 1% হারে বৃদ্ধি পাবে। অন্যদিকে ভোডাফোন আইডিয়ার মার্কেট শেয়ার 2018 সালে সেপ্টেম্বরে যেখানে ছিল 37.2%, 2023 সালে ডিসেম্বরে কমে তা প্রায় 19.3% ঠেকেছে। এই সময়ের মধ্যেই ভারতীয় এয়ারটেলের মার্কেট শেয়ার 29.4% থেকে বেড়ে হয়েছে 33%। জিওর মার্কেট শেয়ারও 21.6% থেকে বেড়ে হয়েছে 39.7%। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।